ওকে, হোটেল থেকে মাত্র বের হলাম। এখানে প্রচুর পরিমাণ রোদ, বাট আকাশটি দেখেন একদম নীল ক্লিয়ার। বাংলাদেশের আবহাওয়ার মতো একটু ঘোলাটে কোনো আবহাওয়া এখানে নাই। রাস্তাঘাটগুলি দেখেন অনেক প্রশস্ত, কোনো জ্যাম, মানে জ্যাম থাকার কোনো প্রশ্নই নাই। আর বাইকের ক্ষেত্রে এখানে আপনার দামি বাইক নাই, মানে আমরা যেই ফেজার, এফজেড ওইগুলো নাই, এখানে স্কুটি টাইপের বাইক সবচেয়ে বেশি। ওকে, দেখেন এখানে একটা বাইক রাখা আছে। এখানে ফুল রাস্তাটাই ফাঁকা। ওয়াও, মানে সিঙ্গাপুরের একটা ফিল পাচ্ছি এখানে মালদ্বীপে। তো এই যে একটা আপনারা বরাবর একদম মিডলে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। সম্ভবত খুব সুন্দর বাস স্ট্যান্ড সিঙ্গাপুরিয়ান স্টাইলে। আর এদিকে কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক, অনেক প্রশস্ত রাস্তা, মানে আমাদের অনেক বড় রাস্তা, আমাদের হাই রোডের মতো। এটা সহকারী রোড হওয়ার পরেও অনেক বড় রাস্তা। দেখতে পাচ্ছেন জ্যামজট একদমই নেই, খুব পরিচ্ছন্ন, খুব সুন্দর আবহাওয়া, মানুষজন খুবই কম এখানে। এটি খুব দূরে নয়, আপনারা যদি আসতে চান তাহলে এটি হচ্ছে বিচ প্যালেস, বিচ প্যালেস। আর এটি হচ্ছে এয়ারপোর্ট থেকে মাত্র 5-7 মিনিট লাগে গাড়ি দিয়ে আসতে। ওদের নিজস্ব পরিবহন রয়েছে, আপনি যখন ওদের হোটেল বুক করবেন বিচ প্যালেস, তখন আপনি এখানে সরাসরি চলে আসতে পারবেন ওদের গাড়ি দিয়ে, কোনো প্রকার এক্সট্রা চার্জ ছাড়াই, কারণ ওদের টিকিটের সাথে ওদের চার্জ, ব্রেকফাস্ট এগুলো ইনক্লুডেড থাকে। তো দেখা হবে আবার পরবর্তী ক্লিপে।